আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম সৌদি ভাষার আরবিতে কথা বলার বিশেষ কৌশল নিয়ে। যে সকল ভাইরা সৌদিতে রয়েছেন অথবা মধ্যপ্রাচ্য দেশসমূহ রয়েছেন, তাদের সাথে আজকের এই আরবিগুলো অনেক মিল পাবেন। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সৌদি ভাষার মতোই কথা বলতে পারবেন। এই সকল আরবি শব্দের অর্থ এবং আরবির বাক্য দ্বারা তবিয়ত আরবি শিক্ষা হচ্ছে। আপনাকে দেখার জন্য অনেক অনেক স্বাগতম। তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমাদের প্রথম অর্থ পাগল, এর আরবি হবে মজনুন। মজনুন অর্থ হলো পাগল। সে একজন পাগল, হুয়া মজনুন। হুয়া মজনুন অর্থ হলো সে একজন পাগল। সে ভালো লোক, হুয়া জেই নফর। হুয়া জেই নফর, সে ভালো লোক। শরবত বা জুস, এর আরবি হবে আসির। আসির অর্থ হলো শরবত বা জুস। উচিত না, এটা হবে মাইসির। মাইসির অর্থ হলো উচিত না। নিষেধ মামনু, মামনু অর্থ হলো নিষেধ। বলো বা বলা, এর আরবি হবে গুল। বলো বা বলা, এর আরবি হবে গুল। পুনরায়, এটা হবে মাররাদানি। মাররাদানি অর্থ হলো পুনরায়। একবার, ওয়াহেদ মাররা। ওয়াহেদ মাররা অর্থ হলো একবার। আর একবার তানি মাররা, তানি মাররা অর্থ হলো আর একবার। দিন ইয়াওম, ইয়াওম অর্থ হলো দিন। আজ আল ইয়াওম, আল ইয়াওম অর্থ হলো আজ। সস্তা, এটা হবে রাখিস। রাখিস অর্থ হলো সস্তা। গাড়ি সাইয়েরা, সাইয়েরা অর্থ হলো গাড়ি। দোকান মাহাল, মাহাল অর্থ হলো দোকান। মুদি দোকান বাকালা, বাকালা অর্থ হলো মুদি দোকান। প্রস্তুত বা তৈরি করা, এটা হবে জায়েজ। জায়েজ অর্থ হলো প্রস্তুত বা তৈরি করা। ট্যাঙ্কি বা পানির ট্যাঙ্ক, এটা হবে খানজান। খানজান অর্থ হলো ট্যাঙ্কি বা পানির ট্যাঙ্ক। গ্রাম বা গ্রাম্য, এটা হবে বধু। বধু অর্থ হলো গ্রাম বা গ্রাম্য। দিয়েছি আতিক, আতিক শব্দের অর্থ হলো দিয়েছি। আজে বাজে বা বক বক করা, গিরগির। গিরগির অর্থ হলো আজে বাজে বা বক বক করা। মেশিন মাকিনা, মাকিনা অর্থ হলো মেশিন। ঠান্ডা বারিদ, বারিদ অর্থ হলো ঠান্ডা। অনুতপ হওয়া বা মাপ চাওয়া, এটা হবে মালিশ। অনুতপ
হওয়া বা মাফ চাওয়া এটা হবে মালিশ। পরীক্ষা সাহস, সাহস অর্থ হলো পরীক্ষা। গ্রহণ করা বা নেওয়া এটা হবে খুদ, খুদ অর্থ হলো গ্রহণ করা বা নেওয়া। সারা এর আরবি শব্দটি হবে বিদুন, বিদুন অর্থ হলো সারা। খুচরা বা ভাঙতি এটা হবে সার্ফ, সার্ফ অর্থ হলো খুচরা বা ভাঙতি। সার পোকা, সার পোকার আরবি শব্দটি হবে বাক বা বারগুজ, বাক বা বারগুজ অর্থ হলো সার পোকা। কমসে কম আলালা আকাল, আলালা আকাল অর্থ হলো কমসে কম। শহর নগর এটা হবে মাদিনা বালদা, মাদিনা বালদা। অনেক সুন্দর হ্যালো হালুয়া, হ্যালো হালুয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে আরবির গুরুত্বপূর্ণ বাক্যর অর্থ এবং শব্দগুলো জেনে নিতে পারছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন হল লাগলো অবশ্যই আপনাদের মতামতটি লাইক এবং কমেন্টসের মাধ্যমে তুলে ধরবে। আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি।